2018 থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চয়েস বেসড ক্যাডেট সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই 2018-র প্রথম সেমিস্টারের প্রথম এন্ড সেমিস্টার এক্সামের রুটিন পাবলিশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই ভিডিওতে আমি তোমাদের সেই রুটিন নিয়েই ডিসকাস করব। মূলত এই ভিডিওতে বিএ এবং বিএসসি অনার্সের রুটিনটাই আলোচনা করা হয়েছে, তাই মন দিয়ে দেখো, টেনশন করার কিছু নেই, খুব ভালো পরীক্ষা হবে। এখানে থিওরিটিক্যাল প্রোগ্রামের রুটিন নিয়ে বলা হচ্ছে অনার্স সাবজেক্টগুলোতে। ডেট হচ্ছে 11th December 2018-এ 11th ডিসেম্বরে প্রথম পরীক্ষাটি তোমাদের হবে, সেটা মঙ্গলবার। কি পরীক্ষা হচ্ছে? কোর কোর্স ওয়ান, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী বিএ এবং বিএসসি অনার্সে অনার্স নিয়ে পড়াশোনা করছো, তাদের সিসি ওয়ান অর্থাৎ কোর কোর্স ওয়ানের পরীক্ষা হবে 11ই ডিসেম্বর মঙ্গলবার। December 12, 2018 বুধবারে হবে কোর কোর্স টু এর পরীক্ষা, অর্থাৎ সিসি ওয়ানের পরীক্ষা হচ্ছে 11ই ডিসেম্বর এবং সিসি টু হচ্ছে 12ই ডিসেম্বর। এবার আমরা জানব কতক্ষণের পরীক্ষাটা হবে। অনার্স অর মেজর সিসি ওয়ান সিসি টু ফুল মার্ক্স 65, যদি কোর কোর্স ওয়ান এবং কোর কোর্স টু এর ফুল মার্ক্স 65 হয় তাহলে তোমরা সময় পাবে, মানে তোমাদের পরীক্ষাটা হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। সিসি ওয়ান সিসি টু কোর কোর্স ওয়ান কোর কোর্স টু এ যদি তোমাদের ফুল মার্ক্স 50 হয় তাহলে তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর 2টো থেকে চলবে 4টে পর্যন্ত। এবার আসবো জেনেরিক ইলেকটিভ সাবজেক্টগুলো নিয়ে। জেনেরিক ইলেকটিভ ওয়ান, তোমাদের জি ওয়ান পড়তে হচ্ছে। সময়টা একটু দেখে নেব, ফার্স্ট হাফ ফুল মার্ক্স 65 হলে, যদি তোমাদের ফুল মার্ক্স 65 হয় তাহলে তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে এবং শেষ হবে দুপুর 1টায়। আর ফুল মার্ক্স যদি 50 হয় তাহলে পরীক্ষা শুরু হবে 10টা থেকে এবং শেষ হবে দুপুর 12টায়। সেকেন্ড হাফ শুরু হবে ফুল মার্ক্স 65 হলে দুপুর 2টো থেকে এবং শেষ হবে সন্ধে বিকেল 5টা। ফুল মার্ক্স 50 হলে 2টো থেকে শুরু হবে এবং 4টের সময় শেষ হবে। চলে আসছি 13th ডিসেম্বর 2018, বৃহস্পতিবার। থার্সডেতে কী পরীক্ষা রয়েছে? ফার্স্ট হাফ থাকবে, ফার্স্ট হাফে কী এক্সাম রয়েছে সেটা আমরা দেখব। এখানে কিন্তু জেনেরিক ইলেকটিভ নিয়ে কথা বলছি। ফার্স্ট হাফে কোন কোন পরীক্ষা রয়েছে নাও উইল গেট টু নো। ফিজিক্স থাকছে, জুওলজি থাকছে, হোম সায়েন্স থাকছে, ফিল্ম স্টাডিজ থাকছে, সোশ্যাল সায়েন্স থাকছে, ফিজিক্যাল এডুকেশন থাকছে। এছাড়াও রাশিয়ান, উইমেন স্টাডিজ, হিউম্যান রাইটস অ্যান্ড এক্সটেনশন এডুকেশন থাকবে। চলে এসছি ওই দিনই সেকেন্ড হাফে। সেকেন্ড হাফে কী কী পরীক্ষা হবে আমরা দেখে নিই। হিউম্যান ডেভেলপমেন্ট, এনসিয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, এডুকেশন। আসি 14th ডিসেম্বর 2018,
দ্যাট ইজ ফ্রাইডে। চলো দেখে নিই ওই দিন কী কী পরীক্ষা রয়েছে। ফার্স্ট হাফে পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি, মিউজিক, সোশিওলজি, ডিফেন্স স্টাডিজ, হাউসহোল্ড আর্ট, বায়োকেমিস্ট্রি, অ্যারাবিক, পার্সিয়ান, সংস্কৃত অ্যান্ড পালি। এই সাবজেক্টগুলো ফার্স্ট হাফে পরীক্ষা রয়েছে। এবার আমরা দেখব সেকেন্ড হাফে কী পরীক্ষা রয়েছে। সেকেন্ড হাফে কী কী পরীক্ষা রয়েছে দেখে নিই। বটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন। December 15, 2018 স্যাটারডে। দেখে নিই ওই দিন কী কী পরীক্ষা রয়েছে। ফার্স্ট হাফে রয়েছে জিওলজি অ্যান্ড ইলেকট্রনিক্স। দেখে নেওয়া যাক সেকেন্ড হাফে কী কী পরীক্ষা রয়েছে। জিওগ্রাফি, মলিকিউলার বায়োলজি, ফিলোসফি, সাইকোলজি। এছাড়াও মাইক্রোবায়োলজি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। December 17, 2018 দ্যাট ইজ মানডে। দেখে নেওয়া যাক ফার্স্ট হাফে কী কী পরীক্ষা রয়েছে। স্ট্যাটিস্টিক্স, বেঙ্গলি, ফিজিওলজি অ্যান্ড ইংলিশ। দেখে নেওয়া যাক সেকেন্ড হাফে কী কী পরীক্ষা রয়েছে। কম্পিউটার সায়েন্স, উর্দু, গুজরাতি, হিন্দি, ফ্রেঞ্চ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড অ্যান্থ্রোপোলজি। December 18, 2018 টিউসডে, মঙ্গলবার। দেখে নেওয়া যাক সেদিন ফার্স্ট হাফে কী পরীক্ষা রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র একটাই হাফ, দ্যাট ইজ ফার্স্ট হাফ, কোনো সেকেন্ড হাফ এদিন নেই। এই ফার্স্ট হাফে কী কী পরীক্ষা রয়েছে এবার আমরা জেনে নেব। এই ফার্স্ট হাফে একটাই পরীক্ষা আছে, সেটা হচ্ছে হিস্ট্রি। এবার আমরা জানবো এইসিসি ওয়ান অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স ওয়ানের পরীক্ষাটা কবে হবে। এইসিসি ওয়ান পরীক্ষাটা অলরেডি তোমরা জানো এটি এমসিকিউ ফর্ম্যাটে হবে এবং ওএমআরসিতে হবে। এটা হবে 2019 সালের 2nd January এই পরীক্ষাটা হবে, সেটা হচ্ছে ওয়েনসডে 10:00 থেকে 12:00 পর্যন্ত। সকাল 10:00 তোমাদের পরীক্ষা শুরু হবে, 12:00 সময় শেষ হবে, 2 ঘন্টার পরীক্ষা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বেস্ট অফ লাক ফর the examinations.